ভূমিকম্পের আঘাতে যখন লণ্ডভণ্ড হচ্ছিল একের পর এক দেশ, তখন শঙ্কা ছিল বাংলাদেশের মানুষেরও। ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে সাত বা তার বেশি মাত্রার আঘাত ধ্বংসস্তূপে পরিণত করবে বাংলাদেশকে, সেই শঙ্কার মাঝেই ভূমিকম্পের আঘাতে কাঁপল কক্সবাজার। মাঝারি শক্তির এই আঘাতে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বিকাল 4:39 সময়ে এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান। তিনি বলেন, বিকাল 4:39 মিয়ানমারের অভ্যন্তরে 20.90 অক্ষাংশ এবং 92.33 দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে, যেটি ঢাকা থেকে 377 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত। সৃষ্ট ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি। প্রিয় ভিউয়ার্স, অল্প স্বল্প আঘাতের পর যদি শক্তিশালী ভূমিকম্পের আঘাত বাংলাদেশের ভূখণ্ডে আঘাত হানে, তাহলে তুরস্কের চেয়েও ভয়াবহ অবস্থা হবে কোটি কোটি মানুষের। আল্লাহ আমাদের অদৃশ্য এই দুর্যোগ থেকে রক্ষা করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।